আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আগের দিন আমরা বাক্য বাড়িয়েগুলো লেখাগুলো করেছিলাম, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করা। এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা আগেও করেছো, আশা করছি প্রত্যেকে পারবেও। তাও একবার দেখো তোমাদের উত্তরগুলোর সঙ্গে আমার উত্তরটা মিলছে কিনা। ঠিক আছে, দেখো পাঁচের দাগে কি আছে, কয়ে আকার শিকার। নেক্সট ম ব দন্তস্য অন্তস্ত দন্তস্য কি হবে এটা, দন্তস্য ব সব দন্তস্য ম অন্তস্ত কি হলো, সব সমান। তাই পরীক্ষায় উত্তরগুলো করার সময় এক্ষেত্রে যেরকম করবে এরকম দাগ দিয়ে দিয়ে করে দেবে, তাহলে দেখতে পারবে তুমি সব কথা বর্ণকে উত্তরটায় ব্যবহার করতে পারলে কিনা, তো তোমার উত্তরটা ঠিকঠাক হলো কিনা। নেক্সট দেখো ল গয়ে হস্যু কয়ে হস্যই কি হবে, গয়ে হস্য ল তয়ে হস্যই গুলতি। নেক্সট ক কয়ে আকার বয়ে আকার ফয়ে আকার কি হবে, ক খা বা তা কথা বার্তা। নেক্সট ম ছয়ে আকার ম ছয় রস্যই কি হবে এটা, ছিম